हेलो फ्रेंड्स, हमें मौमिता हमें आज चले गार्डेनिंग विद मौमिता चैनल नहीं। आशा करी अपनारा भलो आछेन, सुस्थ आछेन, सेफ आछेन। आज हमें देखाबो किभाबे बेगुन गाछे 3G काटिंग करते हबे। 3G माने थार्ड जेनारेशन। 3G काटिंग करले ओई काटिंग एर पास थेके सुविधाटा होच्छे 3टी करे शाखा बेर हय়। ফলে কিছুদিনের মধ্যে গাছ শাখা প্রশাখায় ভরে যায়, ঝাঁকড়া হয়ে যায়। আর শাখা প্রশাখা বেশি হওয়া মানেই গাছে প্রচুর ফুল আসা এবং সেই ফুল থেকে ফল পাওয়া, অর্থাৎ প্রচুর বেগুন হবে। একটা গাছে যদি আমরা 3G কাটিং করি তাহলে তার থেকে প্রচুর বেগুন পাবো। বেগুনের ফলন বাড়ানোর এটা একটা প্রধান মানে উদ্দেশ্য, 3G কাটিংটা প্রধান উদ্দেশ্য। আচ্ছা, কিভাবে 3G কাটিং করব দেখুন। এই যে বেগুন গাছটার কাণ্ডটা মোটামুটি শক্ত হয়ে গেছে দেখুন। এবার আমরা এই গাছটায় যে টিপ পোরশনটা, এই ফুলের পাশে যে টিপ পোরশনটা, এটাকে আমরা কেটে দেব। এই যে টিপ পোরশনটা কেটে দেব, এটাই হচ্ছে 3G কাটিং। দেখুন, এদিক থেকে টিপ পোরশনটা কেটে দেব। ফলে এই যে পোরশনটা কাটার ফলে এখান থেকে 3টে করে শাখা বেরোবে এবং গাছ ঝাঁকড়া হয়ে যাবে, ফুলে ফলে ভরে যাবে। এইরকম 3G কাটিং আমরা শশা গাছের ক্ষেত্রে করতে পারি, টমেটো গাছের ক্ষেত্রে করতে পারি, লাউ গাছের ক্ষেত্রে করতে পারি। 3G কাটিং করলে গাছে প্রচুর ফলন পাওয়া যায় এবং 3G কাটিং করার পর গাছের মাটি একটু খুঁড়ে নিতে হবে। এই যে মাটি একটু খুঁড়ে নিতে হবে এবং মাটিতে পরিমাণ মতো জল দিতে হবে রেগুলার বেসিসে, যাতে মাটি শুকিয়ে না যায় এবং ফুল ঝরে না পড়ে। এবং মাটিতে সার হিসেবে খোল পচার জল বা গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিতে হবে। এই ছিল আমার ভিডিও। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্রচুর ইনফরমেশান পাওয়ার জন্য আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে, এবং সবাইকে, বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দেবেন ইনফরমেশানগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।